কি সাব্বা তোমার এমন লাগতেছে কেন? আব্বা কি সে? আম্মা আম্মা কি রে? দেখো না আব্বারা জানি কেমন লাগতেছে। কি হয়েছে, কি হয়েছে তোমার? প্রেশার বাড়লো নাকি? সব শেষ হয়ে গেল আমার। সব শেষ হয়ে গেল মানে কি হয়েছে কি বলো না? চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেল মানে কি হয়েছিল? খবরটা যখন প্রথম শুনলাম নিজের আর ধৈর্য রাখতে পারছিলাম না। এসব বাদ দাও তো এখন, এগুলো নিজের ঝুঁকি। মা তুমি যাও না, একটু শরবত টরবত বানিয়ে নিয়ে আসো না। মাথা রাখো। চাকরি গেছে কেন? বেসরকারি চাকরি তো মা, ছোট্ট একটা পোস্ট। একে তো করোনা এসে আমাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেল, অফিসটাও চলতেছিল না, গণহারে ছাটাই চলতেছিল। আমি বুঝে গেলাম সেই ছাটাই একটা না একটা ব্যবস্থা হইব, তুমি এগুলো নিয়ে টেনশন নিও না তো। এই যে শরবত নিয়ে আসছে, শরবতটা খাও তো। চিন্তা কি আর ইচ্ছা করি থামাই রাখা যায়? আমার কত স্বপ্ন ছিল তোরে নিয়া, তুই পরীক্ষাটা দিবি, পাশ করবি, একটা চাকরি হবে। আমার তো আর কোনো ছেলে সন্তান নাই, তুই তো সব। এখন বুঝি আমার সমস্ত স্বপ্ন ভাইয়া ছিল দুর্বল হয়ে গেল মা। তুমি এগুলো নিয়ে আবার টেনশন করতো, সেগুলো নিয়ে টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে তো। আমাদের বোধ হয় শহরে থাকা হবে না, গ্রামে চলে যাইতে হবে। আমি কিছু ভাবতে পারতেছি না, সব কিছু উলট পালট হয়ে যেতেছে। আচ্ছা তুমি এত ঘাবড়াইলে কেমনে হইব বলো তো? আমরা তো আছি, এত চিন্তা করতেছো কেন? একটা একটা ব্যবস্থা তো আল্লাহ করাই দিব। হ্যাঁ বা তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো, সব কিছু ঠিক হয়ে যাব। গ্রামে গিয়ে থাকলে কি হয়েছে? গ্রামে থাকবো আমরা, আমি আছি, মা আছে।